নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে উনাকে কেউ ডাকলো ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে দেখলেন, অতঃপর বাম পাশে দেখলেন, দেখলেন কেউই নেই। আবার উনাকে কেউ ডাকলো ইয়া রাসূলুল্লাহ, তখন দেখলেন একটি হরিণ উনাকে ডাকছে এবং সেই হরিণটি বেঁধে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে গিয়ে বললেন, কি হয়েছে? তখন হরিণটি বলল, আপনার সাহাবি আমাকে ধরে এনেছে, আমি আমার ভাগ্যের উপর রাজি, অর্থাৎ আল্লাহ আমার ভাগ্যে যা লিখে রেখেছেন আমি তাতেই রাজি, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা ক্ষুধার্থ, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি তাদেরকে দুধ পান করিয়ে এসে পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি না আসো তাহলে, তখন হরিণটি বলল, যদি আমি ফিরে না আসি তাহলে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ফেলে দিবেন, যেভাবে মানুষদেরকে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণটির দড়ি খুলে দিলেন এবং সেখানে বসে রইলেন। হরিণটি দৌড় দিল এবং পাহাড়ের মধ্যে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সেই হরিণটি পাহাড় থেকে নিচে নেমে আসছে। নিচে নেমে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হরিণটিকে দড়ি দিয়ে বাঁধলেন এবং বসে রইলেন। অল্প সময় পরেই সেই সাহাবি আসলেন যিনি এই হরিণটিকে শিকার করেছিলেন। সেই সাহাবি নবীজিকে দেখে খুশি হয়ে গেলেন এবং বললেন, আপনার জন্য কি খেদমত করতে পারি ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ছোট্ট একটা কাজ আছে। সাহাবি জিজ্ঞাসা করলেন, কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হরিণটি আপনার কাছ থেকে আমি হাদিয়া চাচ্ছি। তখন সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার জন্য জান কুরবান করতে রাজি আছি আর আপনি শুধু হরিণ চাচ্ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে শুধু এই হরিণটি দিয়ে দাও। সাহাবি হরিণটিকে দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের দড়ি গলা থেকে খুলে দিয়ে বললেন, যাও তোমার বাচ্চাদের কাছে যাও। সত্য মুক্তি দিয়ে আর মিথ্যা ধ্বংস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সত্যবাদী হওয়া খুবই জরুরি। আজকের ভিডিওতে এতটুকু, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।